ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের যে রেসিপি নিয়ে আসলাম, রেসিপি বলতে এটা একটা সালাদ, রাশিয়ান সালাদ। তো প্রথমে আমি একটি পাত্রে পানি বসিয়ে দিলাম, চুলাতে দিয়ে দিলাম, তার মধ্যে গাজর দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম। অপর পাশের চুলায় আমি একটি ডিম আর একটা আলু সিদ্ধ দিয়েছি। তো গাজরটা একটু পলক আসলে পরে বরবটি দিয়ে দিতে হবে, বেশি সেদ্ধ করা যাবে না, একটি বলকানি নামিয়ে দিতে হবে। এটা সেদ্ধ হয়ে গেলে পরে তারপর সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ভিজে রাখতে হবে, যেন কালারটা চেঞ্জ না হয়। ঠান্ডা পানি দিয়ে না ভিজালে গরমের ভাপে কালারটা চেঞ্জ হয়ে যাবে, এই জন্য ঠান্ডা পানি দিয়ে ভিজে রাখতে হবে। এখন আমি আপেল কেটে রেখেছি, সেখানে একটু লেবু চিপিয়ে দিয়ে রাখবো, যাতে আপেলের কালারটা চেঞ্জ না হয়। এই আপেল কেটে রাখলে পরে কালো হয়ে যায়, লেবু দিয়ে মেখে রাখলে পরে এটা সারাদিন রাখলেও কালো হবে না, এটা একটা টিপস। তো আমি এখানে আপেলটা মেখে রেখে দিলাম। এখন একটা বড় ভোল নিয়ে নিলাম, সেখানে সেদ্ধ করা আলুর কেটে দিলাম আর সবজিগুলো ভালো মতন চিপিয়ে পানি বের করে তারপরে দিলাম। আপেলগুলো দিয়ে দিচ্ছি, আনারসও দিয়ে দেবো এখন। একটু আলু দিলাম, আমি মেয়নিজ দিলাম। মেয়নিজটা এমন ঠিক হবে দেখলে বুঝতে পারছেন কেমন ঠিক হয়েছে মেয়নিজটা, পাতলা হলে সালাদটা ভালো হবে না, পানি উঠে যাবে, এই জন্য ম্যানেজটা ঠিক হতে হবে অনেক। তারপর চিনি দিয়ে দিলাম, ব্ল্যাক পেপার, লবণ দেব পরিমাণ মতো, এখন আমি ভালো মতন মিক্স করে নেব, খুবই ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেছে আমার, এখন আমি একটা গ্রেটের সাহায্যে ডিমগুলো গ্রেট করে পুরতে দিয়ে দেব। এখন কিছু ডালিম দিয়ে দেব পুরতে আমি, আর কিছু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। ডালিম দিয়ে সাজানোর পর কিছু ডিম কেটে রেখেছিলাম, সেগুলো উপর দিয়ে দিয়ে দেবো। আমার রেডি হয়ে গেল রাশিয়ান সালাদ, দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও মজা, এটা খুবই টেস্টি একটি সালাদ। তো আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তো সবাই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।